আমি তো ফ্রি ডেট বা ব্ল্যাঙ্ক চেকে বিলিভ করি না, আমি একটা গুড গল্প বা ভালো স্ক্রিপ্ট, আমি ও আমাকে ওই দিনও গাড়িতে বলতেছিল রাজ রেডি হো নেক্সট সিনেমা বানাই বা নেক্সট প্ল্যান করি, তাই আমি বলতেছি আমি আগে যেরকম ছিলাম আমি ভবিষ্যতে আসলে এই এই প্র্যাকটিসটা আমার এখন না, এই প্র্যাকটিসটা মনে হয় রেদন্য নিয়ে আমাকে আসলে ক্লিক করেছে। তো এরপর তো আসলে আমার আমি ওই যে বললাম না একটা জিনিস লাগে, আমি ডিরেক্টর কাজ করেছি, নাম মানুষ বুঝে ফেলবে যাকে বলতেছি, সে লিখছিল যে হাতি হয়ে মাছি হয়ে, মানে আমি মাছি পরান একটা মাছি হাতির সাথে লাগতেছে লাগতে গেছে লাগতে যাচ্ছে ঈদের সময়, কত বড় বলদ বলদ দেখবে। হাউসফুল গেলে হয়ে যায় সিনেপ্লেক্স, শুধু সিনেপ্লেক্সে শুধু সিনেপ্লেক্সে এরকম 18-19টা শো হলে 2 সপ্তাহ গেলে হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমি ভাই, আমরা তো ঢাকার বাইরে সিনেমা দেখ হলে গিয়েছি, আমাদের যে দর্শক, আমাদের সিনেমার যে দর্শক আসলে এরা না ঢাকার বাইরে যে সব হল না, কিছু হল মণিহার অথবা মধুমিতা এগুলো কিছু হল বাদে ম্যাক্সিমাম হলের যে অবস্থা, তো আপনি আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন না। তো আমি বলবো যে হল মালিকদেরকে, সিনেমা মানুষ দেখছেন, আমরাও কন্টেন্ট দিচ্ছি, করোনার জন্য একটা ভালো জিনিস হয়েছে, অনেকগুলো কন্টেন্ট জমে গেছে, ব্যাক টু ব্যাক কন্টেন্ট আসবে, এই যে হাওয়া আসতেছে এরকম আরও কন্টেন্ট আসবে, আমার দামাল আছে, আরও সিনেমা আছে, ফারুকের ছবি আছে, আপনারা একটু ফলে পরিবেশটা ভালো করেন, একটু একটা এসি লাগান, একটু সিটটা ভালো করেন, বিশ্বাস করেন আপনাদের এখানে হাউসফুল যাবে। আমার আমার অনেকে তো, আমি তো প্রথম প্রথম সিনেমা করি আসলে তখন যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসি মডেলিং থেকে, সো তখন পর্যন্ত আমি 1-2 নম্বর পর্যন্ত সিনেমাতেও নাকশিট কেন বাপ পেয়েছি, যেটা হচ্ছে আশেপাশের বাংলা সিনেমার এই অবস্থা, বাংলা সিনেমার ওই অবস্থা, মানে এটা শুনতে শুনতে আমার কান ঝালাপালো হয়ে গেছে। তো আমার একটা বিশ্বাস ছিল যে যেহেতু অনেক সিনেপ্লেক্স হচ্ছে আমাদের দেশে, স্টার সিনেপ্লেক্সের অনেক মানে আউটলেটগুলো বাড়তেছে আস্তে আস্তে ওই জায়গা থেকে, আমার একটা বিশ্বাস ছিল যে যদি কেউ গুড কন্টেন্ট বানায়, ভালো সিনেমা হয়, আমার মনে হয় দর্শক আবার যাবে। কারণ আমি এই জেনারেশনের ছেলে হিসেবে আমি অবশ্যই চাইবো না খুব ঘামে ভিজে খুব বদ্ধ পরিবেশে একটা সিনেমা এনজয় করবো পুরো 1.5-2 ঘন্টা ধরে। তো সিনেপ্লেক্সে আসলে ওই আরামটা পাওয়া যায়। আমার নিজেরও অভিজ্ঞতা খুব খারাপ ফ্রম আইসক্রিম টু পরান, যে আমি যখন আসলে লোকাল হলগুলোতে বা সিঙ্গেল স্ক্রিনিংয়ের সিনেমাগুলোতে দেখতে যাই, আসলে আমি নিজে বসে ওই জায়গায় খুবই সাফোকেটেড লাগে। তো আমার মনে হয় যে আসলে আমার সিনেমাটা টিকিট কেটে দেখতে আসবে ওর আসলে ওকে রেসপেক্ট, মানে ওদেরকে সালাম আমার, মানে আমার মনে হয় যারা সিনেমা, এটা এটা স্পেশালি আমি থ্যাঙ্কস দেব মাহবুবুর রহমান রুহেল, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান, উনি আসলে আমার মনে হয় রিসেন্ট ইয়ার্সে আরও বিভাগীয় শহরগুলোতে আরও সিনেপ্লেক্স নিয়ে আসতেছেন, উনি উনি খুব চমৎকারভাবে সিনেপ্লেক্সটাকে না সাজিলে হয়তো বা বাংলা সিনেমার এই মোডটা আসতো না। মানে আমার মনে হয় আমাদের এই জেনারেশনে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জন্য প্রচুর মাল্টিপ্লেক্স হওয়া উচিত, অনেক মাল্টিপ্লেক্স হওয়া উচিত। আমার এখন পর্যন্ত যাদেরকে আমি কো অ্যাক্টর বা কো আর্টিস্ট হিসেবে আমার পাওয়া, যেহেতু আমার ওই যে বললাম আমি লাকি অনেক, কারণ আমি কিছু খুব ভালো ফাইনেস্ট ডিরেক্টরদের সাথে কাজ করার সুযোগ ছিল আমার, সো ওই জায়গা থেকে খুব আর্টিস্ট সিলেকশনগুলো ছিল খুব ভালো। তো আমি এটা প্রথম থেকেই আইসক্রিম থেকে শুরু হয়েছে আমার, আমি ইনফ্যাক্ট আমি লাস্ট 29 তারিখে আমার একটা সিনেমা আসতেছে যেটাতে চঞ্চল ভাইয়ের সান্নিধ্য আমি পাই। তো আমার পুরো সিনেমা ক্যারিয়ারের জার্নিতে আমি খুব সুন্দর সুন্দর ভালো ভালো আর্টিস্টদের সাথে আমার আসলে ইনভলভমেন্ট হয়। তো যার কারণে কী হয়, আমি আর্টিস্টদের সবসময় ওই ইন্সপায়ার করার জায়গাটা সবসময় পাই আমি, যে ওরা সিনেমা দেখার পর ইন্সপায়ার করে। ইনফ্যাক্ট আমাকে কাস্টিংয়ের জন্য আমি শুনছি কয়েক জায়গার থেকে, এটাই আমার পাওয়া আসলে অ্যাক্টিং করতে এসে, যখন আসলে আমাকে নিয়ে আমার কো অ্যাক্টররা কথা বলে আমাকে সাপোর্ট করে বা ইন্সপায়ার করে, আমি আশেপাশে আমার সকল কো আর্টিস্ট এবং কো অ্যাক্টরদের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। হ্যাঁ, এটা তো এই জন্য তো আমি অলরেডি অনেক জায়গায় অনেক জায়গায় বলেছি আমি যে আসলেই পরি আসলে আমার জন্য অনেক লাকি। আর আফটার ম্যারিড আমার যে সিনেমাগুলো এগুলো তো স্টাক ছিল, মানে লং টাইম, প্যান্ডেমিক, কোভিড সব কিছু মিলিয়ে আমিও ছিলাম খুব ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেশনে ছিলাম অনেক, আসলে এই সিনেমাগুলো আসবে কি আসবে না বা এগুলো রিলিজ হবে কি হবে না। তো দেখলাম যে বিয়ে করার পরে তাড়াতাড়ি সিনেমাগুলো রিলিজ হয়ে গেল। তো বাট এবার আমি যেটা দেখলাম, এবার আমাদের রিলিজের একদিন আগে, আমি তার নাম বলতে চাই না, আমার খুব কষ্ট লাগছে এবং আমি কোথাও বলি নাই আপনার শোতে, বড় ভাই তো বড় ভাই শোতে আছে বলাই যায়। আসলে সিনেমা রিলিজের 2 দিন আগে একজন বড় মানে এমনি না বড় সাংবাদিক কিনা উনি, মানে উনি হয়তো মনে করেন উনি বড় সাংবাদিক, উনি স্ট্যাটাস দিছিল এরকম একটা, উনি যদি দেখেন অবশ্যই দেখবেন, ওনার জন্য কথাটা বললাম বলতেছি আর কি। উনি বলছিল যে মা একটা, উনি খুব সুন্দর করে গল্প লেখে আর কি, মানে স্ট্যাটাসগুলো সুন্দর করে দেয় আর কি, নাম মানুষ উনি বুঝে ফেলবে যাকে বলতেছি। সে লিখছিল যে হাতি হয়ে মাছি হয়ে, মানে আমি মাছি পরান একটা মাছি হাতির সাথে লাগতে যাচ্ছে ঈদের সময়, কত বড় বলদ বলদ দেখবো ঈদে কী হয়। ডিরেক্টলি একটা কোনো একটা পত্রিকার উনি শুনেছি, উনি নাকি হেড অফ প্রোগ্রাম আর কি, তার ভাষা এরকম একটা সিনেমা রিলিজের আগে যে
হাতির সাথে মাছি হয়ে লড়তেছে, কত বড় গাধা রায়হান রাফি, এরকম টাইপের নাম উল্লেখ করে না, ইনডাইরেক্টলি দিছে। এবং তাকে বলতে চাই মাছি তো জিতে গেল আজকে, তো ধন্যবাদ আপনাকে। বাট আমি একটা কথা বলবো, আপনারা আমাদের বড় ভাই, ওনাকে বলতেছি প্লিজ কাউকে পার্সোনাল অ্যাটাক করে এইভাবে ছোটো করে ছবি দিয়ে ইয়ে করবেন না। আপনাদের থেকে আমরা অনেক কিছু শিখি, ভুল করলে আমাকে ফোন করে বলবেন এটা করো সেটা করো, কিন্তু এরকম পাবলিকলি ইনডাইরেক্টলি যেরকম দেন আপনি এটা ঠিক না। আসলে এই যে লক্ষ লক্ষ মানুষ সিনেমা দেখতেছে, হাউসফুল যাচ্ছে, এদেরকে টাকা দিয়ে নিয়ে আসছে আমাদের, তাহলে তো আমাদের সিনেমা বাজেট 200 কোটি টাকা। যদি পেড করতে হয় তাহলে আমার সিনেমা বাজেট 200 কোটি টাকা, কারণ যে পরিমাণ দর্শক আমাদের সিনেমাটা দেখছে, এই যে ষাট, কালকে যে 60 জনের একটা ফ্যামিলি দেখছে, ওদেরকে আনতে মিনিমাম 60,000 টাকা লাগছে, একজনকে যদি 1,000 টাকা করে ধরি তাহলে এটা সবাই পেইড। বাংলাদেশের মানুষ এখন আর বোকা নাই, বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ অনেক চালা হয়ে গেছে, এরা এরকম বুজুম বাজুম হয় না। রিভিউ কিন্তু পরানো হয়েছে, রিভিউ দিনদারিয়ারও হয়েছে, সাইকোরও হয়েছে, এবং আরও অনেকগুলো সিরিজ মুক্তি পেয়েছে, তো মানুষ জানে কোনটা দেখছে। সিনেপ্লেক্স 18টা শো হাউসফুল এই ফেক রিভিউ দিয়ে হয় না। আসলে ফেক রিভিউ দিয়ে যদি সিনেমা হিট করা যেত তাহলে বাংলাদেশের সব প্রযোজকের সিনেমা মান, যেহেতু 70,00,000 টাকাতে সিনেমা বানাচ্ছে, 1,00,000 টাকা খরচ করতো রিভিউ কিনতে। আমি রিভিউ দেখে কেউ সিনেমা দেখতে যায় না, সিনেমা দেখতে যায় মানুষের মুখের দর্শককে। তো এখন দেখেন এটাই হলো যে আক্রমণের, মানে এক প্রথম আক্রমণ করলো মাছি হয়ে হাতির সাথে লড়ছে, উতরায় গেলাম। দ্বিতীয় আক্রমণ করলো হাউসফুল যাচ্ছে অন্য ছবি, নাম হচ্ছে পরানের, এটা উতরে গেল। সিনেপ্লেক্স যখন ওপেনলি ঘোষণা দিয়ে দিল যে আমরা সব ছবি শো কমায় পরানের শো বাড়ায় দিচ্ছি, তখন আবার লিখলো সব মানুষ যে ভালো বলতেছে, আপনি একটা নেগেটিভ আলহামদুলিল্লাহ কমেন্ট নেই, পরান নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট নেই। মানুষের আসলে মন, আমি বলবো না পরান আমার অনেক ভালো ছবি, হয় কি যে গল্প তো আমি ভাই মানুষের মনে ধাক্কা দেয়, তখন মানুষটা আসলে কমপ্লেন করতে পারে না আসলে, তখন মানুষের সবই ভালো লাগে। আমার সিনেমাতে অনেক ভুল আছে, কারণ ছোটোবেলা সিনেমাটা বানাইছি 2019 সালে, এখন সিনেমা বানালে আমি আরও ভালো বানাইতাম আসলে, কিন্তু মানুষ যখন সিনেমাতে কেটে দিছে তখন মানুষ সব মাফ করে দিছে আমাকে, আসলে সব মাফ। তো কোনো নেগেটিভ রিভিউ নাই আসলে, পেড রিভিউ দোকানে আমি 1,000 কিনলাম, 2,000 কিনলাম, 10,000 কিনলাম, আরও যে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে তারা তো ফাটায় ফেলবে আমাদেরকে, কী বানাইছো সিনেমা, একটা নেগেটিভ রিভিউ আসুক। আমার, আমি যখন প্রথম সিনেমা করি তো সিনেমা করার পর থেকে আসলে আসলে আমি ওরকম করে আসলে জার্নালিস্টদেরকে বা সাংবাদিকদের ওরকম করে চিনতাম না বা চিনিও না, বা এখনও আসলে এরকম হয়, আমাকে অনেকে বলে যে আসলে সিনেমার প্রমোশনের খাতিরেও কারোর সাথে একটু কথা বলো বা যোগাযোগ রাখো বা কমিউনিকেশন করো। আসলে আমি এটাতে খুবই মানে আমার নিজেরও আসলে শাই ফিলিং, আমি অনেক শাই, মানে আমি যতটা না পাগল টাগল বলে সবাই তার চেয়ে বেশি অনেক শাই যে কাউকে বলবো যে আপনি একটা এটা করেন ওটা করেন, এটা আমার কখনোই হইতো না। বাট আইসক্রিম থেকে আমি আসলে ওদেরকে অনেক থ্যাঙ্কস, মানে আমি কিছু জার্নালিস্টকে পাইছি যারা হচ্ছে আমার না বলার কারণেও অনেকভাবে আমাকে ইন্সপায়ার করছে। স্টিল এখন পর্যন্ত পরানে এসে তো আসলে ম্যাসিভ, ওরা তো আসলে দেখেন আমি তো আসলে অনেক স্ট্রাগলিং করে এই পর্যন্ত আসছি, মানে আমি আসলে মানে যখন এসব কথা আসে পেইড বা অন্য কিছু, আমার মনে হয় না যে আমি মন দিয়ে আসলে সিনেমাটাই করে আসছি, আসলে এত টাকা পয়সা তো নাই যে পেইড করে আসলে কতজনকে টাকা দেবো, বেসিক্যালি মানে আমি কাকে টাকা দেবো, কেন টাকা দেবো। তো আসলে যারা জেনুইনলি, আমি স্ট্যাটাস দিচ্ছি একটা যে আসলে সত্যের পথে সাহসের সাথে বাংলা সিনেমার সাথে যারা আছেন তাদেরকে আমি অনেক ভালোবাসি। আসলে আমাদের এই সিনেমার জন্য জার্নালিস্টরা বা বিনোদন জগতের যারা সাংবাদিক ছিলেন ওরা আসলে যেভাবে আসলে এই সিনেমাটাকে প্রমোট করে যাচ্ছেন স্টিল আজ পর্যন্ত, এটা আসলেই খুব অভাবনীয়, মানে আমি আসলেই মুগ্ধ যে ওরা ভালো কাজের সাথে এবং ভালো কন্টেন্টের সাথে যে সিনেমাটা আসলেই চলতেছে ভালো ওটার সাথে নিয়ে কথা বলতেছে। ওদের আমি রিয়েলি হ্যাপি, কারণ ওদেরকে আসলে থ্যাঙ্কস, মানে ওদের এই প্রচারটা যদি আমাদের সাথে না আসতো, এই সিনেমার সাথে না আসতো, আমরা হয়তো বা এই আওয়াজটা পাইতাম না রাফি। ওরা আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করছে, অনেকভাবে আমাদের প্রতিনিয়ত আপডেট হচ্ছে, এই আপডেটগুলো ওরা মানুষকে জানাচ্ছে, তো ওদের কাছে আসলে আমি অনেক গ্রেট। এগুলো তো আসলে আমি ইগনোর, মানে এগুলো নিয়ে আসলে আমার দেখার সাবজেক্ট না, আসলে আমাকে নিয়ে যে ভালো কথা বলতেছে, আসলে আমার কাজটা ঠিকঠাক করে আসছে কি না, যে আমাকে প্রমোট করতেছে, ওটাই আসলে আমার নজরে আসে। আসলে কি আমাকে নিয়ে খারাপ কথা বল, হ্যাঁ যদি কোনো খারাপ মন্তব্য বা আমাকে নিয়ে সমালোচনা যে আসলে অভিনয়ের এই জায়গাটা আসলে এরকম হতো বা রাফি এটা একটু যদি ব্যাটার করতে পারতো, ওই জায়গায় যদি নিয়ে আসলে কেউ কথা বলে সেটা আসলে আমি মেনে নিতে রাজি আছি, বা সেটা নিয়ে আমিও আসলে আমরা দেখবো আমি আর রাফি বা আমি দেখি। বাট যখন কথাটা এরকম আসে যে আসলে খুবই নেগেটিভ কথা এবং খুবই পার্সোনাল অ্যাটাক হয়, ওইটা আসলে প্রথমত আমরা তো আসলে পার্সোনাল অ্যাটাকে গুন্ডা মাস্তান না যে গিয়ে সেটা আসলে মারবো কাটবো এরকম কিছু না। আমি এন অ্যাক্টর ও একজন ডিরেক্টর, আমরা চেষ্টা করছি একটা ভালো সিনেমা বানানোর। যারা এসব নেগেটিভ কথা লিখেন বা কথা ছড়ান ওদেরকে আসলে আমার বলার কিছু নেই, আর আমি ওদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ পরানটা গিয়ে একবার হলে দেখেন। পরি এখনও আমরা সিনেমা দেখতে পারিনি, মানে আমরা ট্রাই করছিলাম যে সেকেন্ড ফার্স্ট উইকের সেকেন্ড ডে অথবা থার্ড ডে দেখবো,
তো আমি তো ও তো বললো যে ঈদের দিন আসলে আমি এত ফ্রাস্ট্রেটেড ছিলাম, ঈদের আগের দিন পর্যন্ত ও যখন সেন্সর বোর্ডে ছিল দাঁড়াইছিল, ও বললো যে আমি সেন্সর বোর্ডের সামনে সবাই দেখবে আমি আসছি রাজ, দাঁড়াইছিলাম। আসলে একটা খুবই ইমোশনাল জার্নি একটা ডিরেক্টরের জন্য, আমি জানি, মানে এই প্রেশারটা আমি জীবনে খাইনি। ঈদ না হলে হয়তো বা এই প্রেশার আমি বুঝতাম না বা আমি জানতামও না। এখন আমি খুবই অনেক বড় মানুষ না, আমি খুবই সাধারণ একজন মানুষ, আমি খুবই সাধারণ একজন অভিনেতা, বাট এত বড় স্ট্রেস নেওয়ার মতো প্রেশার আসলে একটা ডিরেক্টরের আসলে হয় না, কারণ একটা ডিরেক্টর দিন শেষে সিনেমাটা বানায়। তো ও আসলে সিনেমাটা বানানোর প্রসেস থেকে শুরু করে রিলিজ দেওয়া পর্যন্ত যে প্রেশারটা রাফি নিল, এটা তো আমি নিজেই স্ট্রেস হয়ে গেছিলাম। আমাকে পরি বারবার বলতেছিল তুমি কি একটু নর্মাল হবো, তুমি একটু নর্মাল হবো। আমি ওকে বারবার ফোন দিচ্ছি, সেন্সর হয়েছে, আমাদের সিনেমা নাকি আটকে দিচ্ছে, কেমনি কী হয়েছে, ব্যানামে চিঠি গেছে, আমরা কী করবো, মানে এই যে স্ট্রেস, মানে আমরা তো আসলে এত বড় মানুষ না, আমরা খুব সাধারণ, মানে একটা মানুষের জন্য কাজ করি, যারা সিনেমা দেখেন টিকিট কেটে তাদের জন্য কাজ করি, তাদের ভালো লাগে। তো আমার মনে হয় ঈদের দিন আমি একটা সময় ফোন সাইলেন্ট করে আমি বলছি আজকে আমি ফোন ধরবো না, মানে এত স্ট্রেস আমার, মানে আমি নিতে পারতেছিলাম না। তো সন্ধ্যা পর্যন্ত আমি ঘুম, তো ওমনা আমাকে অনেকবার ফোন দিচ্ছে, আমাকে ফোন দিচ্ছে, পরীকে ফোন দিচ্ছে। তো আমি আসলে আমি টায়ার্ডও ছিলাম ইনফ্যাক্ট, তো ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকে ওঠার পর ও এমন একটা স্ল্যাং বললো, বেসিক্যালি ওর সাথে আমার ওই সক্ষতাটা ওই রকম, তো বললো যে হাউসফুল। তো আমি বললাম আসলে কি হাউসফুল নাকি আমার লোকে ব্লাফ মারতেছে, আমি শিওর ব্লাফ মারতেছে, যে না দেখো দুই তিন দিন পরে ঠিক হবে, আজকে মনে হয় এরকম। তো আমি আমাকে বললো যে রাজ তুমি কীভাবে আসবা, উড়ে আসবা সিনেপ্লেক্সে আমি জানি না, তো আমি জানি না কীভাবে ড্রাইভ করে আমি সিনেপ্লেক্সে যাই তাড়াতাড়ি করে। তো আসলে গিয়ে যেটা দেখলাম, আমি আমার প্রথম সিনেমা আইসক্রিম দেখার পরে আমার স্টিল আই রিমেম্বার, যখন আসলে প্রিমিয়ার শেষ হয় তখন আমি দাঁড়ানোর পরে আমাকে কয়েকজন ধরে আসলে কান্না করতেছিলেন, আই ওয়াজ ইমোশনাল, আমিও নিজে ওদের সাথে ইমোশনাল হয়ে যাই। আসলে আমার মনে হয় যাদের জন্য এই সিনেমাটা করি, এই যে দর্শকের ঢল, আমি এই গত 5-6 বছরের ক্যারিয়ারে বা সিনেমার ক্যারিয়ারে আমি এত মানুষ সিনেমা দেখবে এটা ভাবিনি আমি। ইনফ্যাক্ট আজকে, ইনফ্যাক্ট গতকালকে আমরা সনিতে যে 1 নম্বর হলটাতে প্রায় 408 জনের সিট, মানে ফুল ক্রাউডেড, মানে আমি আসলে আমার গোজবাম হচ্ছিল তখন যে বাংলা সিনেমা দেখতে মানুষ বলে যে বাংলা সিনেমা দেখে ক্রাউড নেই, আমাদের দেশে বিউটিফুল মার্কেট বাংলা সিনেমার জন্য, ভালো কন্টেন্ট হলে মানুষ আসলে টিকিটের জন্য মরিয়া, মানে এই যে ক্রাইসিস এটা তো আসলে মেড না, মানে আমি সিনেপ্লেক্সকে আমি কন্ট্রোল করব বা ও কন্ট্রোল করে, সিনেপ্লেক্স একটা প্রসিডিওরে চলে, মানে সিনেমার স্কেজুয়াল থাকে ওদের ঠিকঠাক, কার কটা শো চলবে। তো সিনেপ্লেক্স বাধ্য হয়েছে আমাদের শো বাড়াইতে, যে এত মানুষের আসলে ঢল, মানে স্টিল আপনার এখনও হচ্ছে মানুষ, মানে অনলাইনে একটা সময় মানে ওদের হচ্ছে সার্ভার ক্রাশ করলো, মানে মানুষের ক্লিকে। তো এই যে মানুষের ঢল, মানে আমি আসলেই মুগ্ধ। আসলে যারা ও বলতেছিল যেটা আমি দেখলাম যে 1998 সিনেমা দেখলো, সে এখন এসে সিনেমা দেখতেছে, এর চেয়ে বড় পাওয়া মনে হয় আমার আর নেই। 12 বছর পরে সিনেমা দেখতে আসছে, 20 বছর পরে সিনেমা দেখতে আসছে, মানে এটাই আসলে একজন অভিনেতা হিসেবে আমি মনে হয় আমি এই জায়গায় সার্থক, যে আমি একটা ভালো কাজের সাথে ইনভলভ ছিলাম এবং ওই কাজটা আসলে সাকসেসফুললি মানুষকে কানেক্ট করতেছে। আমি তো ফ্রি ডেট বা ব্ল্যাঙ্ক চেকে বিলিভ করি না, আমি একটা গুড গল্প বা ভালো স্ক্রিপ্ট, আমি ও আমাকে ওই দিনও গাড়িতে বলতেছিল রাজ রেডি হো নেক্সট সিনেমা বানাই বা নেক্সট প্ল্যান করি। তাই আমি বলতেছি আমি আগে যেরকম ছিলাম আমি ভবিষ্যতে আসলে এই এই প্র্যাকটিসটা আমার এখন না, এই প্র্যাকটিসটা মনে হয় রেদন্য নিয়ে আমাকে আসলে ক্লিক করেছে। তো এরপর তো আসলে আমার আমি ওই যে বললাম না একটা জিনিস লাগে, আমি ডিরেক্টর কাস্ট বেসিক্যালি, তো ওই জায়গা থেকে আমার কাজ করার অভিজ্ঞতা রেদন রনি, তানির মোহাম্মদ অংশু, মেজবা রহমান সুমন, রায়হান রাফি, গিয়াসউদ্দিন সেলিম, তো ওদের এই সবার সাথে কাজ করার ফলেও আসলে আমার এই অ্যাক্টিংয়ের প্র্যাকটিসটাও আসলে বিভিন্ন ধরনের হয়েছে। তো ওইটা আসলে কন্টিনিউ থাকবে আমার, মানে এটার আমি যেই ভাবনা চিন্তা থেকে আসলে অ্যাক্টিং করতাম ওটা আমি কন্টিনিউ করবো, ওটা আলাদা করে যে আমি ব্ল্যাঙ্ক চেক বা আলাদা করে যে ওর সিনেমা রাফির সাথে আমার খুব মেন্টাল সিনটা হয়, মানে এটা আমার মনে হয় একটা অ্যাক্টরের সাথে একটা ডিরেক্টরের মেন্টাল সিনটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি তো বললামই আপনাকে যে আসলে অভিনেতা হিসেবে আমার একটা জার্নি দরকার হয়, যে জার্নিটা আসলে একটা ডিরেক্টর ছাড়া সম্ভব না, কারণ ওর ভিশন, ওর ইমেজ, ওই ইমেজটা আমি প্লে করবো, ওর ক্যারেক্টারটা আমি প্লে করবো, আসলে ওকে তখন আমার দরকার। তো ওই জায়গা থেকে রাফির সাথে আমার একটা চমৎকার বন্ডিং, যে ও আসলে না বললেও আমি বুঝি ও আসলে কী চাচ্ছে, বা আমাকে একটু ব্রিফ করলো রাজ আমি এরকম চাচ্ছি, তা আমি ওটা করার হয়তো বা ওর মতো করে করার ট্রাই করি না বা ওরটা কমপ্লিট করতে পারি না, বাট আমি এমন একটা জিনিস করি যেটাতে আসলে আমি আসলে মেন্টালি দিন শেষে হ্যাপি হই, আমি মনে হয় একটা ঠিকঠাক মানে হয়তো বা সিনটা করতে পারলাম, রাফি তো হ্যাপি মনে হয়। তো ওটা ওই জায়গার থেকে ওর সাথে আমার সিনটা ভালো, তো আমার মনে হয় ও খুব তাড়াতাড়ি ভালো গল্প নিয়ে আসবে। ইনফ্যাক্ট আমাদের ভালো গল্পের আটটা সিনেমা আসতেছে দামাল, ফুটবল নিয়ে সিনেমা, আমার মনে হয় আমি জানি না এটা বাংলাদেশে এর আগে এত সুন্দর হিস্ট্রি আসলে কেউ নিয়ে আসবে, আমি দামালটা দেখার পরে মানুষকে বলবো, আগে আগের থেকে বলতে চাই না।